এবার ঝাড়গ্রামে বৈশাখী এক্সিবিশন এবং চৈত্র সেল। দেবীদের নারী তুমি অনন্যা গ্রুপের সহায়তায় এখানে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা দাদা, এই যে 5 রাজ্যে নির্বাচন হলো, এই নির্বাচনে পাঞ্জাব ছাড়া সমস্ত রাজ্যেতেই বিজেপির জয় জয়কার, তাই এর প্রভাব কি পশ্চিমবাংলার উপর কিছু পড়বে? অবশ্যই পড়ার কথা, স্বাভাবিক। মানুষ অপরকে দেখে শেখে। ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন, ভারতীয় জনতা পার্টি মানে সুশাসন। আজকে উত্তরপ্রদেশে যোগীর যে রাজত্ব, আজকে সেটা মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। সমস্ত আমরা জানি ভারতবর্ষে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকে, যে শাসন করছে তার বিরুদ্ধে যায়। পাঞ্জাবে যেমন গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখানে রাজত্ব করে তার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিছু হয় না। যত দিন যায় সেখানে সুশাসন তারা দেয়, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, সমস্ত মানুষ তাই উন্নয়নের দিকে বিজেপিকে ভোট দেয়। আজকে 4টি রাজ্যে দেখা গেছে কোথায়ও প্রতিষ্ঠান বিরোধী কাজ করলো, হাওয়া কাজ করলো না, পাঞ্জাবে করলো। কেন্দ্রেও ঠিক তাই, 2014 যে পাওয়ার নিয়ে আমরা এসেছিলাম, 2019 আরও বেশি পাওয়ার নিয়ে এসেছি। আমরা 24-এ আরও ব্যাপকভাবে এখানে ক্ষমতা দখল করবো ভারতবর্ষে। ভারতবর্ষের মানুষের মধ্যে বিজেপি মানে উন্নয়ন, বিজেপি মানে সুশাসন, এটা গেঁথে গেছে হৃদয়ে, তাই মানুষ ভোট দিচ্ছে। আগামী দিন বাংলার মানুষ যদি ভুল করে থাকে তার সংশোধনের সুযোগ আসছে। তারাও তৃণমূলকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টিকেই আবার শাসনে বসাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। এবার ঝাড়গ্রামে বৈশাখী এক্সিবিশন এবং চৈত্র সেল। দেবীদের নারী তুমি অনন্যা গ্রুপের সহায়তায় এখানে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র 3 দিনের এই চৈত্র সেলে থাকছে বাহারি জিনিসের সম্ভার। এখানে আপনি পাবেন শাড়ি, কুর্তি, ব্লাউজ, নাইটি, মেয়েদের হাতে তৈরি করা জুয়েলারি, গোল্ড প্লেটেড জুয়েলারি, বেডশিট, ব্যাগ, সাবাই ঘাসের তৈরি ঘর সাজানোর হরেক রকমের জিনিস, এছাড়াও বাড়িতে বানানো আচার এবং মেকআপের জিনিস। আপনি নিজের ক্রেতা হিসেবে শুধু নন, নিজের জীবন একইভাবে গড়ে তুলতে রয়েছে কেরিয়ার গাইডের সুযোগ। প্রতিটি জিনিস কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় আর লাকি ড্র। ঝাড়গ্রাম লায়ন্স ক্লাব আরণ্যক হলে চলবে এই সেল। আগামী 25 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে পুরনো LIC মোড়ের সামনে। আসতে ভুলবেন না।